হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিলাম। আমি এলাম সাগর, আপনাদের সাথে আছি। আজকে আমি দেখাবো, বা আজকে না, বিগত সব সময় দেখাবো একটা গরিব জীবনে যে কত দুঃখ কষ্ট, কত মানুষের কি সমস্যার সম্মুখীন হতে পারে একটা গরিব হলে, বা গরিব বা অর্থনৈতিক সমস্যা থাকলে মানুষের কী কী সমস্যার মধ্যে পড়তে পারেন। দেখো, প্রথমে আমি সমস্যার দ্বারগোড়ায় দাঁড়া করাচ্ছি। দেখো, আমি থাকি কিসের উপরে, দেখতে পাচ্ছো তোমরা? দেখো, দেখো, টোটালি ধরতে গেলে একটা পানির উপর থাকি, আর পানির উপর নর্দমার উপরে থাকি আমরা। অতটা আমি তো অতটা ভালো ফ্যামিলি বা বড় লোক ফ্যামিলির ছেলে না। আর দুই নম্বর কথা হলো আমার যে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছে, খুবই খারাপ দেখতে লাগে, বাজে লাগে, ভালো ক্যামেরা না। ভালো ক্যামেরা থাকলে তো এরকম লাগতো না, জানি ফিল্টার মারা থাকলে অনেক চকচকে লাগে। তো আমি তো তোমাদের কোনো চমলক্ষ্য বা কোনো কিছু দেখাতে পারবো না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে দাও। কারণ আমি এই কারণে বলছি যে একটা গরিব লাইফে, মানে গরিব জীবনে, একটা গরিব ছেলের জীবনটা কীরকম হতে পারে, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবো। বা চ্যানেলটা সাবস্ক্রাইব ছাড়াও লাইক যদি লাইক দাও তাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে। তো এই জন্য আমি বলবো যে সাবস্ক্রাইব করো, কারণ একটা গরিব লোক যাদের দেখার ইচ্ছা আছে যে গরিবের বাস্তব জীবনটা কেমন, আমি আমার এই চ্যানেলে সম্পূর্ণ কোনো ফেক না, কোনো এডিট না, সম্পূর্ণ রিয়েলিটিটা তুলে ধরবো, না এডিট ফিডিট কিছু না, জাস্ট ভিডিও যেটা রিয়েলিটি বাস্তব সেটা পরে আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো আমি একটা চাকরির জন্য এমন কোনো লোক নয় যে তার কাছে যাইনি, কেউ চাকরি দিই না। কারণ ভাই, গরিব মানুষরে কেউ চাকরি দিতে চায় না, যার আছে তাকেই সবাই চাকরি দিতে। যাই হোক, আমি আজকে একটু আগে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে যতটুকু তোমার দাঁত ব্রাশ করা, মানে মুখ ধোয়া সব কিছু করে আসছি, আসার পরে এই বসছি। দেখো, দেখছো যে আমাদের ঘরের পরিবেশেই তো সকালবেলা মা রুটি ভাজি রান্না করে ভাজি দিছে, আর এই এই রুটি রুটি সো আমটা তো ছিল, আমি জানি না আমটা কোথা থেকে আসলো। আম আর রুটি খাবো, তো আমি আগে একটু খাই, খাওয়ার পর তোমাদের সাথে আবার একটু কথা বলছি, কথা বলে শেষ করে দেবো আজকের মতো ব্লগটা, এখানে শেষ করবো। কারণ আমি একটু খাওয়ার পর একটু কিছু কথা বলে ব্লগটা শেষ করে দেবো। তোমরা একটু সাথে থাকো প্লিজ, দয়া করে, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে দাও। আমি যতটুকু পারি নিত্য নতুন রিপ্রেজেন্ট করবো আমার বাস্তব জীবনটা কত ভয়ঙ্কর হয় গরিব হলে, অর্থনৈতিক প্রবলেম থাকলে। সো ভালো থাকো সবাই, আমি একটু খেয়ে আসি।